السلام ورحمة الله وبركاته والحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত মালয়েশিয়া থেকে আমাদের মহিউদ্দিন ভাই জানতে চেয়েছেন যে কেউ যদি রমজান মাসে সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলে তার শরীয়তে বিধান কি। আবার আর এর সাথে আরেকটি বলেছেন যে অনেকে বলে থাকে যে পুরো রমজান মাসে স্ত্রী সহবাস করা হারাম। প্রথম কথা হচ্ছে এই যে পুরো রমজান মাসে দিনে অথবা রাতে দুটোই যদি সামগ্রিকভাবে কেউ বলে যে রমজান মাসটা স্ত্রী সহবাস করা হারাম, এটা আবার ভুল ফতোয়া, মারাত্মক ফতোয়া, যেটা কোরআনের সম্পূর্ণ বিরুদ্ধে যাচ্ছে। রমজান মাসে সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করা, দিনের বেলায় স্ত্রী সহবাস করা হারাম, কারণ বিরত থাকতে হবে ওই সমস্ত জিনিসগুলো যেগুলো আল্লাহ সুবহানাহু নিষেধ করেছেন। কিন্তু রাত্রেবেলা আল্লাহ সুবহানাহু হালাল করেছেন, তার দলিল আল্লাহ সুবহানাহু নিজে বলেছেন সূরা বাকারায় 187 নম্বর আয়াতে, যে আল্লাহ সুবহানাহু বলছেন উইল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে লাইলাতাস সিয়ামি, অর্থাৎ এই সিয়ামের রাত্রে, রমজান মাসের রাত্রিতে, যে কি রাফাসু ইলা নিসাকুম, অর্থাৎ স্ত্রী সহবাস তোমাদের জন্য হারাম হালাল করা হয়েছে। আল্লাহ সুবহানাহু নিজে বলছেন যে তোমাদের জন্য রাত্রিতে, রমজানের রাত্রিতে, লাইলাতাস সিয়ামি, অর্থাৎ সিয়ামের রাতে, সিয়াম মাসের রাতে, রমজান মাসের রাতে কি করা হয়েছে, রাফাসু ইলা নিসাইকুম, অর্থাৎ স্ত্রী সহবাস তোমাদের জন্য হালাল করা হয়েছে। আল্লাহ সুবহানাহু হালাল করেছেন রাত্রিবেলা, অর্থাৎ শুভ সাদিকের ফজরের আগে পর্যন্ত আপনি স্ত্রী সহবাস করতে পারেন। এমনকি বলা হয়েছে স্ত্রী সহবাস করেছেন, সময় নেই, সেহরির সময় শেষ হয়ে আসছে, আপনি সেহরি খেয়ে, সাহুর খেয়ে আপনি ফরজ গোসল করে ফরজের সালাত আদায় করতে পারেন। এটা কিন্তু আপনার যে মূল প্রশ্ন যে কেউ যদি আপনার হচ্ছে সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলে তাহলে তার কী করণীয় আছে, এখানে এটা আপনাকে জানতে হবে যে বিষয়ে রাসূল সাল্লামের হাদিস আছে পরিষ্কার। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন তিনি এলেন, তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, এই হাদিসটি সেই বুখারি এবং মুসলিমের, সেই বুখারিতে 1937 এবং সেই মুসলিমের 1111 নম্বর হাদিস, হাদিসের রাবি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেন, ওই ব্যক্তিটা এলে এসে রাসূলকে বলছে যে হালাকতু হালাকতু, আমি ধ্বংস হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি। রাসূলুল্লাহ বলছে কী হয়েছে, তখন সে বলছে ওয়াকাতু আলাম নাহারি নাহরেতি রমাদান, অর্থাৎ আমি রমজান মাসের দিনের বেলায় স্ত্রী সহবাস করে ফেলেছি, এখন আমি কি করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি যাও, তুমি একটা ক্রীতদাসকে মুক্ত করে দাও, অর্থাৎ একটা গোলামকে আজাদ করে দাও। সে বলল এটা তো আমার পক্ষে সম্ভব নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি 2 মাস একটানা রোজা রাখতে পারবে, অর্থাৎ 60 দিন। তখন সে বলল এটাও আমার পক্ষে সম্ভব নয়। তখন রাসূল সাল্লাম বলেন তাহলে কি তুমি 60 জন মিসকিনকে খাদ্য খাওয়াতে পারবে। তখন রাসূল সাল্লামকে সেই ব্যক্তি বলল যে এটাও আমার পক্ষে সম্ভব নয়। তারপরে রাসূল সাল্লামের কাছে কিছু হাদিয়াস্বরূপ খেজুর এলো, অর্থাৎ এক ডেচকি বা এক খঞ্চা খেজুর এসেছে। তো রাসূল সাল্লাম তখন তাকে ওই খেজুরের থালিটা দিয়ে বলছেন তুমি যাও এটা মিসকিনদের মধ্যে বিতরণ করে দাও, তোমার জন্য এটাই কাফফারা। তখন ওই ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা নববীর মধ্যে, এই পুরো মদিনা চক্রের মধ্যে আমার থেকে মিসকিন আর কেউ নেই। এই কথাটা শোনার পর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুচকি হাসি দিলেন, এবং যিনি হাদিসের রাবি তিনি বলেন যে এই এই হাসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত পর্যন্ত দেখা গিয়েছিল, এবং হাসি দিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তাহলে এই খেজুরটা তুমি খেয়ে নাও। তার মানে সে গোলাম আজাদ করতে অক্ষম, 60টা রোজা রাখতে অক্ষম, 60টা মিসকিন খাওয়াতে অক্ষম, এবং কি রাসূলুল্লাহ যে খেজুরটা দিলেন সেটা বিলি করতে সেটাও সে দিতে পারবে, সে সব থেকে মিসকিন। তো তার জন্যে শুধুমাত্র তৌবার দরজা খোলা আছে, সে শুধুমাত্র তৌবা করবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। এটা সহিহ বুখারী মুসলিম হাদিস। কিন্তু এখান থেকে ফুকাহায়ে কেরামগণ যে ফতোয়াটা দিয়েছেন যে কেউ যদি স্ত্রী সহবাস দিনের বেলায়, রমজান মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস করে ফেলে তাহলে তার জন্য প্রথম অপশান হচ্ছে গোলাম আজাদ এখন নেই, এটা বাদ দেন। দ্বিতীয় অপশান হচ্ছে তাকে একটানা 60 দিন, অর্থাৎ 2 মাস সিয়াম পালন করতে হবে।
ভালো করে মনে রাখবেন, একটানা দুই মাস করতে হবে, মাঝখানে কোনো বাধা করলে মানে কাটা কাটা রাখলে হবে না। মনে করেন আপনি 10টা রেখেছেন, আবার ভাঙবেন এমন হবে না। এমন কি বলা হয়েছে, কেউ যদি 50টা 58টা রেখে ফেলেছে, দুটো বাকি আছে, মাঝখানে ভেঙে ফেলে, তাহলে আবার তাকে শুরু করতে হবে প্রথম থেকে, একটানা 60টা সিয়াম পালন করতে হবে। 3 নম্বর অপশান হচ্ছে, একটা সিয়ামের পরিবর্তে 60টা মিসকিনকে খাবার খাওয়াতে হবে। এই দুটো কাফারা, তিনটে কাফারা বলা হয়েছে। প্রথম কাফারা হচ্ছে গোলা বাজার এখন নেই, তাহলে 1 নম্বর কাফারা, 2 নম্বর কাফারা হচ্ছে 60টা একটানা রোজা রাখতে হবে। 3য় নম্বর হচ্ছে, না পারলে 60 জন মিসকিনকে খাদ্য খাওয়াতে হবে। এটাই হচ্ছে ইসলামের বিধান, বাকিটা আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন।